নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ টোয়েন্টি বন্ধুরা আপনারা এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সরকারি কর্মচারীদের বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের নিয়োগ সংক্রান্ত খবরাখবরের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে আইকন বাজাবেন এবং অল নোটিফিকেশান অন করবেন তো বন্ধুরা আপনারা জানেন যদি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের মহার্ঘ ভাতা তুলনা করা হয় সেক্ষেত্রে এক বিরাট অঙ্কের মহার্ঘ ভাতা বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের হাইকোর্ট সার্ট ইতিমধ্যে রায় দিয়েছে রাজ্য সরকারের সমস্ত বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে যা ষোলোই ডিসেম্বরের আগেই গত শুনানিতে স্যার ফের রাজ্য সরকারি কৌশলীকে জানিয়ে দিয়েছে ষোলোই ডিসেম্বরের মধ্যে কিভাবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বকেয়া দিয়ে মিটিয়ে দেওয়া যায় তার ব্যবস্থা করতে তো বন্ধুরা সামনে নির্বাচন রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক জনমুখী প্রকল্পে হাত দিয়েছে সরকারি কর্মচারীদের মন রাখতে তিনি আশা দিদিদের আশা দিদিদের সিভিক পুলিশ ভলান্টিয়ারদের বেতন বৃদ্ধি করেছেন অস্থায়ী কর্মচারীদের রাজ্য সরকারের অধীনে নিয়ে এসেছেন বিভিন্ন অস্থায়ী কর্মচারী যারা বিভিন্ন এজেন্সির আন্ডারে কাজ করত তাদের সরাসরি রাজ্য সরকারের অধীনে নিয়ে আসা হয়েছে বাকি রয়েছে শুধু সরকারি কর্মচারীরা এবার সাধারণ মানুষদের মন রাখতে পুজো কমিটির অনুদানও বৃদ্ধি করেছে পঁচিশ হাজার টাকা থেকে এবার করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরাই যা বা বাদ যায় কেন আশা করা হচ্ছে বিধানসভা নির্বাচন দু হাজার একুশের খুব কাছাকাছি হবে অর্থাৎ দু হাজার একুশের প্রথম দিকেই বিধানসভা নির্বাচন হতে চলেছে তার দিকে চোখ রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্যই সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বকেয়া মহার্ঘ ভাতা ষোলোই ডিসেম্বরের আগেই হয়তো ঘোষণা করবেন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য